আমি প্রথমে দীপ্তিমান বসু আপনার কাছে জানতে চাইছি বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে তেহট্ট থেকে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে প্রকৃত মর্যাদা আমরা দেব আপনাদের যাবতীয় যে সোশ্যাল সিকিউরিটি সেগুলো আমরা ফুলফিল করব সিএ লাগু করা হবে বিজেপি বলেছিল শীর্ষ নেতানেত্রীরা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন সামনে কোনো ভোট নেই বিজেপির কাছে কোনো দায়বদ্ধতা নেই কোনো চাপ নেই অতএব সিএ একেবারেই কোনো গুরুত্বহীন বিষয়টা কি তাই দাঁড়াচ্ছে না না ঘটনা ঠিক সেটা নয় তার কারণ হচ্ছে যে সিএ একটা জটিল বিষয় কারণ এই এই ব্যাপারে বহু মানুষই সহমত হয়েছেন একসঙ্গে যে ধর্মীয় নিপীড়নের ভিত্তিতে বা ধর্মীয় নিপীড়নের কারণে যে সমস্ত মানুষরা প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের দেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তাদের ক্ষেত্রে সিএ কিন্তু বহু মানুষ সহমত হয়েছে এখন সিএ এর ক্ষেত্রে বহু আপনারা দেখেছেন এর আগে প্রচুর আন্দোলন আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনগুলো ভারতবর্ষের বিপক্ষ শক্তি ভারতবর্ষের বিরোধী শক্তি যারা সেই আন্দোলনগুলোকে প্রশ্রয় দিয়েছিল সেটাও আমরা পরবর্তীকালে জানতে পেরেছি এখন এমন একটা জটিল বিষয় এত বড় দেশ সেখানে সিএ একেবারে হঠাৎ করে বলার সঙ্গে সঙ্গে লাগু করতে পারা খুব কঠিন ব্যাপার এখানে ভোটের কিন্তু প্রশ্ন নেই ভোট কবে আছে তার উপরে নির্ভর করছে না নির্ভর করছে হচ্ছে যে যে সমস্ত মানুষ তারা হঠাৎ করে বলতে আপনি না না একটা টাইম ফ্রেম বলুন প্লিজ দীপ্তিমান বসু প্লিজ আমার কথা শুনুন টাইম ফ্রেম বলুন হঠাৎ করে মানে কতদিনের মধ্যে টাইম ফ্রেমটা কোথায় আমি তো বলার কেউ নই এখানে যারা আমাদের ভারত সরকারের প্রতিনিধি আছেন ভারত সরকারের যারা মন্ত্রী আছেন গুরুত্বপূর্ণ ডিসিশন মেকার আছেন এই এইটা করতে তো সময় লাগবে এত বড় একটা দেশ এত মানুষকে চিহ্নিত করতে হবে যে কাদের জন্য সিএ দরকার সেখানে তো সময় লাগবে এটা তো স্বাভাবিক ব্যাপার যে এটাতে সময় লাগাটাই মানে দরকার সময় নিয়েই সিএ করতে হবে এর মধ্যে কোনো ভোট বা না ভোট এটা তো একটা সিদ্ধান্ত তো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সেই সিদ্ধান্তটা পাস হয়েছে আমার মনে হয় প্রশ্নটা খুব একটা রেলিভেন্ট নয় দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখলাম আজকে নতুন করে বিতর্কটা কোথা থেকে শুরু হলো শান্তনু ঠাকুরটা আজকে বলছেন যে ওনারা একটা সমাবেশ করবেন মতুয়াদেরকে নিয়ে সিএ এর দাবিতে আপনার মনে থাকবে আসলে কয়েক সপ্তাহ আগে বিজেপির কমিটি রিস্ট্রাকচার হয় এবং সেখানে শান্তনু ঠাকুরদের মনে হয় যে ওনার বা ওনার মানে মতুয়া অংশের মধ্যে প্রতিনিধিত্ব নেই তারপর ওনারা মিটিং ফিটিং ইত্যাদি করেন অসীম সরকার ইত্যাদিরা মিলে মিটিং করেন তারপর জয়প্রকাশ মজুমদার বা রিতেশ তিওয়ারি যাদের 14গুলো কেউ মতুয়া নয় তারাও বিক্ষুব্ধ হিসেবে এদের সঙ্গে যুক্ত হন তারপর আপনার মনে থাকবে যখন পোর্ট ট্রাস্টের অফিস ওনার একটা দীপ্তিমান বসু আপনি চুপ থাকবেন না সতরূপ তার মতো বলছেন বলুন আপনি যদি চুপ থাকেন মানে আপনি মেনে নিচ্ছেন মৌনং সম্মতি লক্ষণম না আমি আপনাকে একটু অনুরোধ করবো যদি ওনার কথাটা বলেছেন আমি যদি একটু কাইন্ডলি আমার কথাটা বলে নিতে পারি তারপর উনি ওনার অসম্মতি জানাবেন যদি আমি সেটা হচ্ছে তারপরে যেটা হলো আমরা দেখলাম পোর্টের গেস্ট হাউসের বাইরে ওনার একটা প্রেস কনফারেন্স করে ইনফ্যাক্ট উনি এই কথাটা বলছেন শান্তনু ঠাকুর যে আমরা মোদিজির সঙ্গে আছি মোদিজির হাত শক্ত করার জন্য পশ্চিমবঙ্গ বিজেপির খারাপগুলোকে আমরা তুলে দিচ্ছি ইত্যাদি ব্যাপারটা হচ্ছে আপনি যদি সিএটা লাগু করার দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের নয় আপনি একদিকে বলছেন যে আপনার সুকান্ত মজুমদারের ওপর অনাস্থা আছে কিন্তু সাংগঠনিক চাওয়া পাওয়া নিয়ে বিপ্লব বিদ্রোহের অসংখ্য উদাহরণ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে সাংগঠনিক চাওয়া পাওয়া নিয়ে বিপ্লব বিদ্রোহ এটা থাকতে পারে এটা সিপিআইএম এর মধ্যেও ছিল আমি বোধহয় কথা বোঝাতে পারিনি আছে বিজেপির মধ্যেও আছে আমি বোধহয় আমার কথাটা বোঝাতে পারিনি বিজেপির মধ্যে সেটা থাকতে পারে আমি আপনার সাথে একমত আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই আমি এই কথাটা এই কারণে বললাম যে এনাদের এইবারের এই ক্ষোভ বা আপব্রিঙ্গিংটা কিন্তু মতুয়াদের জন্য কেন সিএ হচ্ছে না সেই জায়গা থেকে শুরু হয়নি আমরা কেন কমিটিতে জায়গা পাইনি সেখান থেকে শুরু হয়েছে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এবার আপনি নিশ্চয়ই আমার সাথে আমি একদম একমত হবেন এবার আপনি নিশ্চয়ই আমার সাথে আপনি নিশ্চয়ই আমার সাথে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমি কেন কমিটিতে জায়গা পাইনি এটা বলে তো পাঁচজন সাধারণ মানুষকে চালিত করা যায় না তাদেরকে চালিত করার জন্য তাদের জন্য একটা কোনো স্লোগানকে সামনে আনতে হয় তখন এদের এই কমিটিতে জায়গা না পাওয়ার যন্ত্রণাকে তুলে ধরার জন্য হঠাৎ করে সিএ এটা অজুহাত হয়ে গেল